ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি আবারকাত আপনি একটা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায় আর তার বন্ধু জাহান্নামে আল্লাহর কাছে সে আর্জি করবে যে আমরা একসঙ্গে থাকতাম তাকে জান্নাতে দেওয়া হোক ততপর তার ইচ্ছা অনুযায়ী সেই জান্নাতি ব্যক্তির অনুযায়ী ইচ্ছা অনুযায়ী তার জাহান্নামী বন্ধুকেও জাহান্নাম থেকে বের করে আনা হবে এই ধরনের কোনো কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় না তাহলে এটা তো হয়ে গেল সাফায়াত এক ধরনের অথচ কাল কেয়ামতের দিনে একমাত্র মহানবী মহাম্মদ রসুল্লা সাল্লাহাম করবেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী এবং রসুল গনও সাফায়াত করার জন্য আল্লাহ সাম তাল কাছে যাওয়ার জন্য সাহস ঘোর জোটাতে পারবে না তারা একে একে ফিরিয়ে দেবে এবং শেষ শেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাফায়াত করবেন আর এর হাদিস রয়েছে বোখারি হাদিস সম্ভব সাত হাজার চারশো দশ মুসলিম হাদিস সম্বর একশো তিরানব্বই এবং বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এটা রয়েছে আর যাদেরকে মুক্ত করা হবে শেষ শেষবেলা একদম নাম খেটে যারা একদম শেষের বেলা জান্নাতে যাবে তাদেরকে অনুপরিমাণে ইমান থাকার জন্য অর্থাৎ আল্লাহর প্রতি ইমান তো আছে আল্লা সুবান তালার সাথে শিরিক সে করেনি আল্লাহ সুবান তালার যে আসন যে ক্ষমতা সে আসনে সেই ক্ষমতায় সে সারা জীবনে কাউকে বসায়নি কিন্তু আল্লাহ সালাত তারা ইবাদত করেনি বরং গোনাহের কাজ করে গেছে ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে সে শিরিক করেনি এই ধরনের লোকের জন্য যারা শরীরের দানা পরিমাণ ইমান আছে তাদেরকে একদম শেষের বেলা জান্না জাহান্নাম থেকে বের করা হবে জান্নাতে দেওয়া হবে মোহাম্মদ সাহাশালাম ব্যতীত আর যারা আল্লাহর দরবারে সাফায়াত করতে পারবে তারা হল অন্যান্য নবী ও রসুলগণ ফেরেস্তারা এবং পরিপূর্ণ মুসলিম বান্দা সাহিম মুসলিমের হাদিস একশো তিরাশি মিসখাত হাদিস পাঁচশো উনআশি আর এই সাফায়াত তারা তাদেরই জন্য করতে পারবে যারা অল্প পাপী এবং কাবিরা গুণা করেছে অনেক গুণা করেছে তারা রয়েছে তাদেরকে বের করা হবে এমনটি নয় তারপরে রোজা ও কোরআন রোজা আল্লাহ তালার কাছে সাফায়াত করবে যারা রোজা রেখেছে তাদের জন্য যে রোজা রাখা অবস্থা আমি তাকে বিরত রেখেছিলাম খাদ্য গ্রহণ করা থেকে পানাহার করা থেকে দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিভিন্ন পাপ থেকে আমি তাকে বিরত রেখেছিলাম বাইহাকির হাদিস মিশকাৎ হাদিস নম্বর এক হাজার নয়শো তেষট্টি এছাড়া শহীদ নিজ পরিবারের সত্তর জনের জন্য সাফায়াত করতে পারবেন আবু দাউদ হাদিস নম্বর দুই তারপরে আরও একটি হাদিস শুনতে পাওয়া যায় ওই সব আলিমগুনে বলে থাকেন যে হাজি আর আলিমগণও সাফায়াত করার সুযোগ পাবেন এই হাদিসটি হচ্ছে জাল হাদিস সেলসিলতলা হাদিস ও জাইফা হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই এক হাজার নয়শো আটাত্তর দুই হাজার একশো এগারো